বাংলাদেশের স্ট্রিট ফুডের কনসেপ্টটাই হচ্ছে খুবই ট্রেডিশনাল, চানাচুর, চটপটি, ফুচকা এগুলোর মধ্যে। ঘুরতে গেলাম আমি দেখি যে বিভিন্ন ধরনের ওয়াফল বাইরে পাওয়া যায়, তখন আমরা ভাবলাম তাহলে ওয়াফল নিয়ে আমরা কাজ করছি। ডেজার্ট যে একটা স্ট্রিট ফুড হতে পারে সেই কনসেপ্ট আমরা নিয়ে আসবো ঢাকার মার্কেটে। চটপটি ফুচকার মধ্যে আমরা ডেজার্ট কি সেল করি। হাই, মাই নেম ইজ সামান, আই এম দ্য কো-ফাউন্ডার অফ ওয়াফল আপ। 16 ডিসেম্বর বাংলাদেশের 50 বছর পূর্তিতে ওই থেকে যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ আমরা অ্যামেজিং রেসপন্স পেলাম। বিভিন্ন ধরনের ওয়াফল আমরা সেল করি, আমরা মোস্টলি সুইট ওয়াফল সেল করি, যদিও আমাদের সেভারি কিছু ওয়াফল আছে, আমরা সবগুলো লঞ্চ করিনি এখনো। তার মাঝে মাত্র 6টা ওয়াফল দিয়ে আমাদের যাত্রা শুরু। ফুডপান্ডার সাথে জার্নি বলতে গেলে অনেক দিনের, কিন্তু আমাদের অলমোস্ট 50% অর্ডার কিন্তু অনলাইনে হয়। পুরো প্রসেসটা ফুডপান্ডা যে সুন্দর করে যেভাবে ওরা ডেলিভারিটা করে, এটাকে আনবিলিভেবল। একসাথে 40টা 50টা ডেলিভারি কিন্তু ওরা একই সাথে 1 ঘন্টা ভিতরে নিয়ে যাচ্ছে। লাস্ট 1 বছরে অলমোস্ট আমাদের 9টার মতো আমাদের অনলাইন এবং অফলাইন মিলে আউটলেটের মধ্যে চলছে। আরও 3টা আমরা দিচ্ছি এবং সামনের দিকে আরও অনেকগুলো দিব। সো আমরা R&D-র মাধ্যমে এবং কাস্টমার ফিডব্যাকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে কোন রেসিপিটা পারফেক্ট, খাবার যাতে সব সময় সেম হয়। সো ওই চিন্তা থেকে আমরা বললাম আসলে তাহলে আমরা প্রসেসে ওরিয়েন্টেড আমরা একটা বিজনেসে যাব। সবাই তো বিদেশ থেকে বাংলাদেশে ব্র্যান্ড নিয়ে আসে, আর আমরা চাচ্ছি আমাদের ব্র্যান্ডকে বিদেশ নিয়ে যেতে। এই ভাবনাটাই আমার কাছে স্বাধীনতার সাথে। স্বাধীনতার সাথে স্বপ্ন জয়ের পথে।